দেশের পেশাদার ক্রিকেটারদের জীবন জীবিকা সবই ক্রিকেটকে ঘিরে। অবশ্য এর মাঝেও অনেকে নানা রকম ব্যবসায় সম্পৃক্ত। তবে সাদমান ইসলাম অনিকের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। সাদমান এগ্রো নামে একটি পশুর ফার্ম রয়েছে এই ক্রিকেটারের। প্রতি বছর কোরবানির ঈদের সময় বেশ জমজমাট থাকে তার খামারটি। বেশ আগেই যাত্রা শুরু হলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবার বেশ আলোচিত সাদমান এগ্রো। খেলার মাঠ থেকে পশুর ফার্ম, কোথাওই তার চেয়ে শান্ত মানুষের দেখা পাওয়া যায় না। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে কোচদের পরামর্শ শোনেন বিনয়ের সঙ্গে, আবার ফার্মে কেউ গেলে আতিথেও তার কমতি রাখেন না, নিজেই ঘুরিয়ে দেখান সব কিছু। তবে ফার্মটি সাদমানের নামে হলেও ছোট ভাইয়ের সহায়তায় গরু কেনা, হাটের খোঁজ খবর রাখা বা পশু বিক্রি সহ যাবতীয় সমন্বয়ের কাজটি করেন মূলত তার ছোট ভাই। ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ, দা জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। ছোট যখন ছিলাম নানা দেখতাম, মানে গরু নিয়ে ওখানে ফার্ম দেখতাম, তখন তখন হয়তো বা এত বুঝতাম না। যখন একটু বড় হয়েছে তখন ইচ্ছা জাগছে যে না, একটা ফার্ম আমিও ইচ্ছা আছে করবো। তখন আব্বুকে বলে এখানে জায়গা নেওয়া। ঈদের আগে ফার্মে ব্যস্ত সময় কাটছে সাদমানের। ক্রিকেটারদের অনেকেই কোরবানির পশু কেনেন তার খামার থেকে। নির্ঝঞ্ঝাটভাবে গরু কিনতে সেখানে যান সতীর্থরা। এবার সাদমান এগ্রো থেকে গরু কিনেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। রাজধানী ঢাকার আমুলিয়া মডেল টাউনে ক্রিকেটার সাদমানের ফার্ম। আপাতত 50 থেকে 60টি গরু রাখার মতো জায়গা রয়েছে সেখানে। তবে খামারটিকে বড় করতে চান তিনি। ইচ্ছা আছে যে নেক্সট ইয়ার থেকে গাভিটাও বাড়াবো, আর সার মানে যে ঈদের প্রজেক্ট ইচ্ছা আছে 80টা থেকে 100টা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খুব ভালো যায়নি প্রথম অধ্যায়। 13 টেস্ট খেলে 550 মতো রান, একটাই সেঞ্চুরি। জাতীয় দল থেকে বাদ পড়েছেন, এক বছরের বেশি সময় হলো। মাঝের এই সময়টায় ঘরোয়া আসরে রান করেছেন নিয়মিত। ডিপিএলে অগ্রণী ব্যাংকের হয়ে 550-তে 11 ম্যাচে করেছেন 456 রান। বিসিএলে সাউথ জোনের হয়ে হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফার্স্ট ক্লাস ডাবল সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে 2টি আনঅফিসিয়াল টেস্টেই করেছেন 50। এমন পারফরম্যান্সে আবারও জাতীয় দলের ক্যাম্পে ডাক পান প্রতিশ্রুতিশীল এই ওপেনার। তবে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ঠাঁই হয়নি। আপাতত অনেকদিন লাল বলের খেলা নেই ন্যাশনাল টিমের। কেবল এই এক ফরম্যাটের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারের তাই জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষা আরও বাড়ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।